Are we live? Okay, so let's wait to Khani till we have a lot of need to dekhi kojona share. Tapar we can start Mahila. In the meantime, why don't you share from your the Amisha page here? Share from your the So Nahila, কি করছো এখন? How is your lockdown going? Lockdown যেটা সবাই আমরা করছি, careful থাকছি, like staying home, সব কিছু disinfect করছি একটু পরে পরে। এটা আমাদের মনে হয় করতে হবে। হ্যাঁ, I know. Like I don't know. মানে it's so difficult. কতদিন এটা আমাদের carry on করতে হবে? এটাই হচ্ছে কি একটা নতুন একটা problem যে how long we will have to carry this on. ওইভাবে করে চিন্তা করলে মানে আমাদের জন্য আই গেস একটা ব্লেসিং হয়ে দাঁড়িয়েছে বিকজ উই আর সো বিজি অল দ্য টাইম বাচ্চা আমাদেরকে পাচ্ছে এন্ড দেন দেয়ার স্টাডিজ এন্ড এভরিথিং ইউ আর কোঅপারেটিং উইথ এভরি সিঙ্গেল থিং সো ওটা ভালো লাগে আর কি আই থিঙ্ক দ্যাট ইজ দ্য পজিটিভ সাইড সবার জন্য যে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারছে আর সবার আর কি একটু ক্লোজ হয়ে গেছে আর কি যেটা আগে ছিল না এই তো সবাই বিজি থাকতো অফিসে সেখানে সো এখন আর কি বাবারাও আর কি অনেক অনেক ইনভলভড উইথ দেয়ার কিডস অ্যাজ ওয়েল সো Yeah, it is a good thing. Imnate, tumi skincare wise ki korcho bashe boshe boshe. Mani, you're always beautiful, but still, I'll take some tips from you. Ami tomader tips nei. Ajke ekjon ekjon ke tips dei cholo. Kichu korchi na. মানে আমার না কিছু করা লাগছে না বিকজ বাসায় তো ঘুম হচ্ছে খাওয়া দাওয়া ভালো করে হচ্ছে রেস্ট নাও হচ্ছে সো এমনিতে স্কিন ভালো লাগছে বাট দেন আগেইন করতে একটু একটু চেষ্টা করি লাইক সাম হোম রেমেডিজ যেটা বাসায় একটু কিছু কিচেনে গিয়ে একটু যোগা টোগা নিয়ে আমা খাই এগুলো এগুলো করি বাট তেমন করা হয় না আর কি টু লেজি টু ডু অল দিস তো I am on the other hand trying to you know load up on water because I mean normally pani khub kam khai so I'm trying to fix that habit of mine আমি পানি অনেক কম খাই আমার মনে হয় হ্যাবিটটা জীবনে আর ঠিক হবে না So let's just see আমাদের if you guys have any questions for us do direct your questions and we will be happy to reply to your questions Thank you Thank you. Like apart from spending time with kids. Honestly, because my kids are small, right? So and I connect to timing so late watch TV, try to do catch up on a little bit of reading. ট্রান্সফার হয়েছে যে না আচ্ছা আমরা ঈদে কি করবো বা কি কিছু একটা করবো কিছু রান্না করবো বা বাসায় কিভাবে
ঈদকে একটু স্পেশাল করা যায়। সো আই থিঙ্ক একটু আমরা সবাই একটু ডিস্ট্রাক্টেড হয়েছি আর কি, এই সব এত বড় একটা প্যান্ডামিক থেকে একটু ডিস্ট্রাক্ট হয়ে ঈদের দিকে গেলাম আর কি। সামন রোট আ কমেন্ট, আমার বিয়েতে আমি সেজেছি নাইলা আপু থেকে, আর দেবুরের বিয়েতে সেজেছিলাম দালাতে, যেখানে যা সেজেছে নাবিন আপুর কাছে। দুজনকেই দেখেছি এত ভালো ব্যবহার দুজনের, এত প্রফেশনাল তারা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। সো নাইলা, তোমার ঈদ প্ল্যান কি? আমার ঈদ প্ল্যান হচ্ছে obviously ranna korbo sokale uthe ranna because I'm looking forward to cooking this eid. Usually eto ranna kori na eid er shomoy, like usually we go to our like in laws e bashe chole jai, okhane gei shob mane ar ki thake. So this eid I'm looking forward to cook korbo ektu bashe der jonno their pochondor jinish potro gula, and then obviously ektu ready hobo because usually to eto din to eto kichu করা ছিল না স্পেশাল। সো ঈদটা একটু স্পেশাল করতে চাই ফর কিডস অ্যাজ ওয়েল, বিকজ আমাদের একটাই তো এত বড় একটা ইভেন্ট আসে বছরে, তাই না? সো এটাকে যদি আমরা বেশি একটু লো করে ফেলি, দেন বাচ্চারা মনে হয় বেশি একটু ডিপ্রেস ফেলে যে কি হলো, আমরা কেন ঈদে কাপড় পরছি না, বা ঈদে কেন আমরা এত স্যাড। সো এই জন্য ইম্পর্টেন্ট ফর দ্য কিডস, ইউ নো, মানে ওদের তো দে অলওয়েজ আর ফিলিং সো মাচ নেগেটিভিটি অ্যারাউন্ড দেম অর দিস কোভিড এন্ড এভরিথিং। সো একটু ওদেরও dress up and it's Eid, let's take some photos, it's a family time, I think bhalo hobe oder jonno, right? Ha basher jonno. I think we have some questions. There was a question about recommendation for an oily skin er jonno foundation, which one would you suggest, Nayla? So ami La Mer ekta foundation ache tomar, ota oil free er ki. So I think aro onek gula brand ache jader oil free foundations ache. So ami La Mer ta use kori, it's good. Ar eta chhara arekta ache, I think also Estee Lauder is onek jon bole je onek oily, but I think it stays because jehetu eta it's a very good foundation, it lasts long. Foundation it lasts long, so I think oily skin in that helps, mane oto kaaj kore ar ki onek oily skin e. Tumi ki my recommendation would be Estee Lauder definitely, because I think it has a really long staying power, especially because oily skin e foundation beshi last pore na, to pore oxidization er chance thake and greasy hoye jay. So I think Estee Lauder tonic long lasting hoy, we always use it on our client group. And another foundation that I really like hoche ge Urban Decay oil free ekta notun range oder bere hoche, that's also really good. Okay, another question is salam abu, how can we help our skin to be hydrated in Ramadan? Of course, there's nothing above water and plus a very good moisturizer. You have to use a very good moisturizer, but bhitor theke hydration ta sobtheke important. I try to lemonade because it has a lot of sugar, and I try to substitute with dabur pani, like coconut water. I think ota ashole amader body'r water level ta thik kore, so it's good. And when you're fasting, you can also like keep putting on moisturizer, wuju kore hoy ekon amader hato onek bare bare dhoyeche, jeto like we have to wash our hands. I think moisturize kore ektu proper skin ke hat ba face, I think that will help as well, jeto pani khacchi na shara din roje rekhe. Okay, there's another question, please suggest for clear skin and to remove pigmentation. I think pigmentation I guess age onujay hoy, and then there is nothing that you know will fully clean your pigmentation, clear hoy na to pura. So eta you can prevent it by using, like if you're going into sun a lot, sunblock use korte paro, but jehetu pigmentation hoye geche, there are some whitening products like jeta modhe ektu whitening ye thake creams gulo modhe, ota ektu lighten up kore de, but I think pura puri ar ki pigmentation ar ki jay na. Pigmentation usually kintu hormonal er jonno hoy, hormonal issues er jonno, it can be genetic, so it's more important to find out why you're having it first, because when you know why you're having it, then you can prevent aro future you know expansion of it. So jodi ektu jagay hoy tokhon normally jemon bangali meder ei jaga ta, it's a very common space to have pigmentation issues, right? Eta kintu with age barte thake, so it's very important jokhon ektu ektu signs e tumi dekhba tokhoni you find out if it's genetic, if your ma khala odero chilo naki, or you know age theke use sunblock and see a doctor so that you know je you know to, you can prevent it. Thank you Raida.
এমনিতে ঈদে কি প্ল্যান তোমার, কিরকম টাইপের মেকআপ করবা বাসায় থাকবা? না এখন চিন্তা করছি এই ব্রাইডদেরকে এতদিন ধরে মেকআপ করছি না, অনেক মেকআপ করে বসে থাকবো বুঝছো, একদম সাজবো। ইউ মিসিং ইট, তাই না? আই মিস মাই ওয়ার্ক সো মাচ। ইয়া, উই মিস আওয়ার ওয়ার্ক সো মাচ, ইটস ট্রু। আর তুমি কি করবা? আমি আই স্টিল ডোন্ট নো হোয়াট আই এম গোইং টু ওয়্যার, বাট আই এম লাইক লুকিং ফরওয়ার্ড যে আচ্ছা একটা সুন্দর কাপড় পরে সুন্দর করে রেডি হয়ে থাকবো। সো লাইক ইউ নো, টু কিপ দ্য মেন্টাল হেলথ গুড অ্যাজ ওয়েল, যে আচ্ছা না সেটা থাকে। তুমি কি করছো? Well, Avisa, my daughter, or I mean, every Eid we wear matching clothes, and I think it has become a custom in our house. So for her, I have to dress up, and she's really excited. Okay, so recommendation of a good highlighter, please. Amar all-time favorite hoche Ambrezi jeta ache. Fenty Beauty onek gula bhalo highlighter ache, but I really like tomar je skin care জন্য 3W clinical product গুলো কেমন হবে? I never use, also the brand seems quite uncommon to me, that's possible, but we will take that. Thank you. Actually I'm not familiar with the 3W me too, I haven't heard about it. Yeah, so I don't want to I mean since chatting Nina haven't used it, and we always use, you know, I think on ourselves first before giving to customers, so bolte parchi na. What age the girl should start to wear makeup? Okay, the later মানে এখন দেখা যাচ্ছে অনেক আর্লি সবাই কি মেকআপ, মানে যেহেতু মেকআপ অনেক পছন্দ করছে সবাই, বাট আই থিংক দ্য লেটার দ্য বেটার। এই মেকআপ ইজ এ ফর্ম অফ এক্সপ্রেশন, সো আজকাল সবাই ইটস আই গেস দে লাইক টু এক্সপেরিমেন্ট এন্ড আদার কি করে, বাট আই উড সে যে নট বিফোর ইওর 16 মেবি, রাইট? বিকজ দে রাখ স্কিনটা খামাখা তো কেমিক্যাল লাগানো হচ্ছে, কেমিক্যাল নষ্ট হচ্ছে স্কিন। যেহেতু ইট ক্যান বি ইউ নো এজ কনসার্ন হতে পারে বা জেনেটিক্যালি এটা হতে পারে, সো নিজে এক্সপেরিমেন্টস না করে you should you know go to a dermatologist or it is not a proper treatment. Definitely, কারণ একটা এটার পর কিন্তু মেয়েদের এমনিও চুল পড়ে for hormonal reasons, so you should know why it's happening first. Second হচ্ছে কি, you can also try and take biotin supplements, এটা কিন্তু you can consult with your doctor first and then take it, but it's common something যেটা নাকি সবাই করে, because you know আমাদের যেমন vitamins এমনিও body তো অনেক deficiency থাকে, we don't get all kinds of vitamins and nutrients from food, so আমাদের কিন্তু additionally to লাগে মেয়েদের, especially বাঙালি মেয়েদের. So I think you can try taking biotin supplements. Would you please mention any name of pigmentation recovery cream? I think it's onek boro shobar concern na pigmentation. Yeah. Well, actually Naila, you can recommend if you want, but I personally think pigmentation should a doctor should agree with it, because ekhane je gula cream tumra suggest korbo you might be allergic to it too. Yeah, same here. Like, and I'm not familiar with it. Plus it to bleaching agents of that. হ্যাঁ হ্যাঁ, সো ওগুলা কিন্তু সবাইকে স্যুট করে না, সো এটা ইটস বেস্ট ইফ ইউ সি আ ডক্টর ফার্স্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো সিন্স উই আর গোইং লাইভ ফ্রম আমিশাস পেজ, নাইলা হোয়াট কাইন্ড অফ জুয়েলারি ডু ইউ লাইক? আই লাইক রিংস এন্ড ব্রেসলেট। Well, I did the Punjabi the actor joint. আমি থিংক আমার কান বন্ধ হয়ে যাবে না পড়তে পড়তে, এখন কিছু থাকে না। বাট আর ইউ আ বিগ জুয়েলারি পারসন? মানে এমনিতে না, একদমই না।
I think I'm a moderate jewelry person. Something that I love wearing are brooches. I collect a lot of brooches, mm-hmm. and sometimes I even collect antique brooches. Thank you, Niti. Thank you. Okay, Marshall, you're looking good. So what kind of skincare tips would you give our viewers today? Okay, since well, because amra bashay achi ekhon, and you know, first of all, normally jemon amader ekta excuse thake, o acha ami to healthy for time pai na, which is onek amar common excuse. So I would suggest, yeah, since we're home, healthy eating, whatever you put into your body, it shows on your skin. So maybe focus on that, healthy eating, vegetables and all kinds of colored vegetables and fruits. And vitamin C, takon emno COVID er jonno very important. So I think that's also something that you can show for Malta type of foods. And also, I think I would suggest, I always give this tip to people. I love apple cider vinegar. I usually take it on a cotton swab and put it all over my face like a toner. Yeah. Because it kills the bacteria, you know, and cleans the pores. আমাদের এখন লকডাউনে আরেকটা যেটা প্রবলেম হচ্ছে জানো স্কিনে সবার, দ্যাট দে আর এভরিবডি স্লিপিং ভেরি লেট, সো সবার ডার্ক সার্কেল হয়ে যাচ্ছে। সো আমাকে অনেকজন মেসেজ করেছিল লাইক আপু ডার্ক সার্কেল হয়েছে, তাড়াতাড়ি ঘুমাও, লাইক ইউ হ্যাভ টু স্লিপ আর্লি, ইট ইজ নট বিকজ এখন আমরা যেহেতু বাসায় আছি, উই হ্যাভ লেস সান এক্সপোজার, আর খাওয়া দাওয়াও ভালো করে করতে পারছি। রিয়েলি সবাই তো অনেক মিল স্কিপ করতো, সো আই থিঙ্ক ফর বেটার স্কিন ডিউরিং দিস লকডাউন ইউ শুড ইউ নো ট্রাই টু ড্রিঙ্ক লট অফ ওয়াটার, অ্যান্ড দেন যেটাই ওটা বল না যেটাই খাবো ওটা স্কিনে লাগাবো, ওরকম একটা ভাব আর কি। ইফ ইউ আর ইটিং গুড, ইউ উইল গেট গুড রেজাল্ট। আর একটা থাকে যে আমরা অনেক ডিপ্রেস হয়ে যাই বা স্ট্রেস হয়ে যাই যখন, তখন হয় কি স্কিনে শো করে এটা। তো অনেকজন যায় বলে যে আমি এত কিছু খাচ্ছি, এত কিছু লাইক মা খাচ্ছি, পুরো একটা রুটিন আছে আমার, ওয়াই মাই স্কিন ইজ নট গেটিং বেটার, বা কেন একদিন ব্রেকআপস হচ্ছে, বা কেন ড্রাগস হচ্ছে। আই থিঙ্ক মেন্টাল ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইফ ইউ আর ইউ নো টেকিং কেয়ার অফ ইয়ার সেলফ বাট মেন্টালি এজ ওয়েল। স্ট্রেসটা যত কম হবে, ইউর স্কিন উইল গ্লো, মানে অটোমেটিক তখন ইউ উইল ইউ নো ইউ উইল ব্লাশ। সো ওটাও একটু মাথায় রাখতে হবে। আর একটু যেন কি আছে, মানে আমরা কিন্তু সব অনেক কিছু টপিক্যালি লাগাই, বাট ইফ ইটস নট পেনিট্রেটিং ইনসাইড দ্য স্কিন তাহলে কি হবে, এক্সফোলিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। At least twice a week we should exfoliate our skin so that products will achieve more penetration by. And I think it's very important because you can use a lot of expensive products, but যদি ওটা ঠিক করে penetration না হয় তাহলে কিন্তু কোনো লাভ নেই। এটা অনেকজন যাদের স্কিন ড্রাই থাকে ওরা অনেক ময়শ্চারাইজ করলে কিন্তু ঠিক হবে না এটা, ইউ হ্যাভ টু এক্সফোলিয়েট দ্য ডেড ফার্স্ট, হ্যাঁ পরে আবার কিছুক্ষণ when you use any product that will help. I don't usually wear makeup, but when I absolutely have to wear makeup, I try to go for the most natural look. Haha, me too. Which products do you suggest for the best natural look and in what order? Okay, first, I think I would suggest going for a very good moisturizer. If your skin is moderately good, then you can skip concealer altogether. Maybe use a little bit of foundation and mix it with your moisturizer and pat it on your skin. It will turn nice and patla. Base dibe and powder on the T-zone. Bishi heavy powder dorkane, you can also use loose powder so that it will soften, softer thake. Bishi compact powder gula ektu heavier hoy, and ekta choto brush use koro around the eye area so that lightly hoy. And I guess yeah, go for light lipstick and light shimmery shadow, some mascara. I think you're good to go down, right Laila, what do you say? Yeah, I think that would be good enough for if you're going for like a very natural look. Second question, Chilo, like what hair, like what face pack you use for, I think for brightening, bola hoye chilo? Natural face pack and hair pack. That's for brightening and healthy skin. I think you can use yogurt. Yogurt is like really very good. It has lactic acid. Our lemon is very good. So you can like make a face pack using lemon, some honey. Mane ektu natural jeito chaccho. You can just apply that for like 10-15 minutes and wash your face. But the thing that you are doing at home, like regularly, ita korte hobe. Like if you do it like ekdi bar, I think kach korbe na. So it has to be regular. Any herbal remedy actually ekdi bar kore hoy na, ota ektu continue korte hoy to see good results. Can you explain, please?
I think it's very important to keep it stored in a cool, dry place, nowhere near the window, sunlight you can have it, or any room you can borrow. Usually, to ekhon jara tumra AC room e thakcho, tomader AC room er modhe rakhi, it's good enough. Second, jeta hocche ki je shobgula product er pichone kintu ekta time dewa thake. Opening it for a quarter day, 14 days, 24 days, you can store it. So it's very important that you follow that. Usually, usually, 24 or 6, so you know 6 months, 24 months, 24 months, which is just follow. Okay, this is, I don't know the name of the color, shame on me, but it's by Jeffree Star. I'll give you the name, super. What to do for whitening my face with homemade remedy? Okay, skin color to white ho jabe na, but hai, you can brighten it definitely. And you can do regular exfoliation and obviously regular facials are important as well. We suggest a light concealer for everyday. আমি নার্সি কনসিলটা অনেক ভালো ইফ ইউ আর গোয়িং ইফ ইউ ওয়ান্ট ইট টু বি লাইক ন্যাচারাল আর একটু কম যেটাকে বলে থিক আই থিংক নার্সটা ভালো আছে ফর ইফ ইউ আর লুকিং ফর ন্যাচারাল কভারেজ হ্যালো So what kind of color do you think is best suited for an Eid night look at home? Kapur. We are out of options. এখন যে কাপড় পাওয়া যাবে and then whatever is available বাসায় বসে পেয়ে যাবো আর কি বাসায় ডেলিভারি করে চলে যাবে you can't even see the color properly now you know because you're buying stuff online So, দেখা যাবে অর্ডার করেছি একটা কালার আসছে আর একটা বাট আই থিঙ্ক ডার্ক কালার ডার্ক কালার রাত্রে ভালো লাগে আই থিঙ্ক নাইট টাইম লাইক ইদের বেলা ডে টাইম একটু সফটার কালার ইজ সুন্দর লাগে সফটার কালার অনেক সুন্দর লাগে হ্যাঁ দেন নাইট ইউ ক্যান ডার্ক সঞ্জিদা লিখলো মানে স্বর্ণা যে ইউ টু লুক লাইক অন স্ক্রিন আই উইশ আই লুক লাইক নাহিলা You both are my favorite. Oh, thank you. Acha ever ide kar kar tumi to like you stay with your family right joint family ache you have like near ekdom apartment kache kache right tomar in laws sathe meet korcho ar kishor sathe well amader we have a connecting veranda we're just going to Oh, sorry. Maybe you can take pictures from there as well. I'm to take it. Grandparents obviously want to see the grandkids, but we are trying to avoid, you know, meeting the elders right now because it is risky. You know, we're trying to maintain social distancing. Exactly. Can't be sure. Really, our friends as much as I, shop jaga jai like. Ebar ita shop miss korbe arki. I know it's such a big change, right? Especially when you do such a big holidays like Poila Boishakh and Eid, both are just, মানে আমাদের Bangladesh এ এত big events and we just missing out. Just not us, our kids and everyone is missing out. But I think now it's important to, you know, to stay inside, indoors and then. Exactly. Because inshallah, shop thik hole, we can always, you know, get back to our normal life. But now, shopper safety is more important. No, my mom is Pakistani and my dad is Bangladeshi, so I'm mixed. Can you suggest a beauty regime for the quarantine days? So, I think there are a lot of beauty regimes you can do. So, I think better hobe je ekta plan kore felo if you're really looking forward to do something for your skin. মানে ডে টাইমে কি করবা নাইট টাইমে কি করবা আই থিঙ্ক দিস টু টাইমস আর মোস্ট ইম্পর্টেন্ট মানে সকালে উঠে স্কিনে একটা আমরা যদি রাত্রে অনেক যদি এসিতে ঘুমাই বা ফ্যানে ঘুমাই দেন স্কিন নিডস ইউ নো হাইড্রেশন ময়শ্চার ইন দ্য মর্নিং সো সকালে কীগুলো প্রোডাক্ট ইউজ করবা বা কি মাস্ক ফেস প্যাক্সগুলো ইউজ করবে যেটা তোমার সারা দিনের জন্য লাইক স্কিনকে হাইড্রেট রাখবে অ্যান্ড দেন আগেন অ্যাট নাইট স্কিনটা ক্লিনস করতে হবে অবভিয়াসলি ভালো করে ঘুমানো আগে এখন তো আমরা মেকআপ করছি না সো মেকআপ রিমুভিংয়ে কোনো টেনশন নেই বাট স্টিল লাইক ক্লিন ইউর ফেস
and try to drink a lot of water. Green tea or ekta chesta honey and water, which is really important. I think shokale uthe, if you drink honey and water, it's good for your skin, good for your health, good for your stomach. But lemon water. Wonders, lemon as well. So jeta hocche tomar it's really good. So I think make a routine. It depends on, it varies from person to person, ke ko to comfortable ki korte, but if you make a routine, I think it will be easier for you to, you know, follow every single day. Exactly. I something that I really like doing, hocche ekta to bolam je apple cider vinegar ta, using it as a toner and then washing it off. I touch it to lemon er modhe brown sugar, but even if you want to use white sugar, because you don't have brown sugar, you can, you know, use it, dip it in sugar, cut your lemon in half, dip it in sugar, and then scrub your face gently with it. Onek soften kore skin ta ke. Yeah, it's a natural scrub. So tomar kintu skin ta brighten korbe. Another thing jeta I would like to suggest, je hat ta kintu ekhon onek dry hoye jacche, because we're constantly washing our hands, we're constantly disinfecting everything, jeta ek pasha dhukche sob kichu disinfect koro. So it's very important that we use a little bit of glycerin with our moisturizer. Glycerin kintu it attracts moisture from the air. So ekটু lotion er sathe ba ekটু cream er sathe ekটু glycerin add kore bedside table e rekhe dewa jay, jeta neki constantly ekটু por por lagale, it will be very helpful. Glycerin is really good, even, you know, for face, but you can get it easily from in pharmacy, they easily power jay. So I'm actually thinking about the glycerin rakhbo, but now I have it, because I think it's actually onek dry skin, even facial skin onek dry, you can use a little bit of glycerin too, mane ek dui fota with water sathe kore just pat korle, it would be really nice. Ha onek jon bolen na glass skin dropa bolbo, ota jon onek bhalo. What's your dream country to travel, nam bolo? Okay, so koyta ache jeta na ki absolute favorite korte bochhore jawa hoy emni even though ageo giyechi, otar modhe hole London. Ar emni jodi if you ask me the nicest place I've been to so far, I would say Bosnia. Ami ebar giyechhilam last summer and I fell in love with it. One of the travel your dream hoye ache. Ha, travel ekta dream hoye ache. Travel korbo, absolutely, kobe korbo jaben na, but ha, let's just wait and cherish je age ye gulai. How can I remove pimples? First you have to see where the pimples are coming from, like tomader ki genetic problem hocche naki hormonal problem jonno hocche, but if normal regular jeta ekta dutu amader breakout hoy, ota amader hormonal cycle jeta amader monthly cycle jonno hote pare. So first find out je tomar kisher jonno pimple problem ta hocche, and then you can go for the treatment. Bashay pimple temon mane apple cider vinegar jeta bollo, that is very good for if you have like if you are having breakouts and stuff, but if you are looking for like ekto bhalo jeta thake na je pura proper solution, and you have acne, then you have to go for obviously a dermatologist. Tokhon to shudhu home remedies korle hobe na, but apple cider vinegar is really good also when it comes to amar jemon ami kintu choto bela theke I have acne prone skin. I have to be very careful about what I use on my face, because ami ekটু edik theke edik hole amar pura acne hoye jay. So I would suggest to avoid everything that has oil in it. It's just not for food tashle khawa hoye jay, amra to ta control korte pari na, but যতটুক সম্ভব স্টিক টু ফ্রুটস এন্ড ভেজিটেবলস অফ কোর্স. এন্ড আরেকটা জিনিস যেটা, যে প্রোডাক্টস ইউ ইউজ ইট অল হ্যাজ টু বি অয়েল ফ্রি, স্টার্টিং ফ্রম ইওর ময়েশ্চারাইজার টু ইওর ফেস ওয়াশ টু মানে ইভেন ইওর ফাউন্ডেশন প্রাইমার্স, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি গুগল ইওর প্রোডাক্টস এন্ড সি দ্যাট ইট সেজ নন কমেডিজেনিক অ্যান্ড অয়েল ফ্রি, এটা যেন প্রোডাক্টের মধ্যে লেখা থাকে, কারণ সামটাইমস কিন্তু প্যাকেজিং এ লেখা থাকে না. সো ইউ হ্যাভ টু গুগল অ্যান্ড that everything you use is oil free for your skin. Our moisturizers go, if you see it's gel based, then it's oil free, so it's easier for you to choose. Yes. Je gula oil gel based moisturizer pa ogla use kore, I think will stop from having acne. Also, it's very important that you find out why you're getting acne, because it can be genetics. Amar khetre jemon it's genetics, amar family shobar choto bela acne chilo, tarpor jemon it can be hormonal, je age chilo na but acne hocche. So oi reason gula tokhon you have to take care of your hormones. And shop kichu bujhe tarpor you should use your products. I think it's because we both wear hijab. I think hijab pole shobar khetre it's the same hoye jay, same type er lage, it's the same active bere thake tai. একটু আগে একজন লিখেছিল যে একটা হিজাব টিউটোরিয়ালের জন্য, আই জাস্ট ওয়ান্ট টু সে যে অ্যাকচুয়ালি নাহিলা আর আমার দুজনের
ঈদে কি কি জুয়েলারি পড়তে চাচ্ছিল, লাইক ইউর থিংকিং যে এই কাপড়ের সাথে ব্রেসলেট পরব নাকি যেতেই পারবো না, but yeah, I I like my মানে আমার আমি যে রিংগুলো পরি এখন পরি আমি বিভিন্ন পরি, so খুব পরব and get very hopeful about the election. So কি রান বা ঈদে? আমি ঈদে দেখি I'm like গুড ইন কুকিং, মানে ইন আ সেন্স যে আমি যেগুলা পছন্দ করি খেতে ওটা অনেক মজা হয়। You're an excellent cook. না, I'm not an excellent cook, but আমি যেটা নিজে খেতে পছন্দ করি ওটা না অনেক ভালো হয়ে যায়, কেমন জানি মনে হয় নিজে খেতে হবে তো এই জন্য আই গেস। You're a good cook. Yeah. But এই পুরো এবার তোমার পুরো এই লকডাউনের সময় লাইক সবকিছু রান্না করছি, লাইক দেয়ার ওয়াজ নাথিং, মানে জীবনে যেটা চিন্তা করেনি যে আমি বাসায় রান্না করব আই ডিড, সো ইট ওয়াজ সারপ্রাইজিং যে আমরা কত বাইরে থেকে খাই এগুলো তো আমরা বাসায় বানাতে পারি, বাট আই থিঙ্ক ইউলি যখন বিজি থাকে তখন এগুলো এত চিন্তা আসে না যে রান্না করব বা সামথিং, বাট লকডাউনে অনেক কিছু বানালাম, সো স্টিল এখনো মেনু সিলেক্ট করিনি কি করব, বাট অবভিয়াসলি সবার জন্য কিছু না কিছু করতে হবে বিকজ আমার তিনটা বাচ্চাই তিনটা ডিফারেন্ট রকমের খাওয়া খায়, দে আর দেয়ার লাইক ফুড টেস্ট একদম ডিফারেন্ট, সো তিনজনের জন্য তিনটা সেপারেট কিছু একটা বানাতে হবে, সো ওটাই দেখি কি কি করা যায়। You're such a good mom. I'm a strict mom. I'm sticking to one thing and everyone needs to eat that. না, আমার বাচ্চাগুলো বেশি ভালো বুঝছো, খাবে বলবে না যে খাবো না, বাট একটু কে বলবে হ্যাঁ হ্যাঁ মজা হয়েছে, বাট আই নো যে ওদের তো পছন্দ করে না আসে খাওয়া হবে না, সো আই ট্রাই টু মেক যেটা যে খাবে সে ওটাই বানাবো, and they're fasting as well, so they're like very excited for Eid. So Imnite, what do you think this, because this Eid we're staying home, but if we were going out or ekhon to oneke mane emnio bashe shobai ready ready hobe chobi tobi dekhbe, so what kind of makeup look do you think is trending? I think beshi over the top nake, something very comfortable because jeto bashe thakbo and then chobi tola porte we will get all tired day bashe koto kon chhe je boshe jabe bolo, so I think ekটু natural bhabe rakhlei bhalo, you can dine bela ektu you can go for lighter colors, light lipstick, and then at night darker colors, lips, and even covid jokon chilo na tokhon I would say ider shomoy ektu light looksy looks nice because you know you get ready at early and then you stay with that makeup sara din dhore, so lighter looksy looks elegant and nice, it's softer looks, so ami jeta normally kortam je sara din same makeup and then ratre ek lipstick or dark kore nile I think hoye jeto arki because it really brings out the difference. I go to red lipstick always. Rather well, actually, red lipstick. I'm the red lipstick. I'm like, I don't know. I always end up putting nude or light lipstick. I'm sure I'm red lipstick. But it looks so good on you. I think I saw a question like favorite red lipstick. Which one is your favorite red lipstick? Amar to Fenty Beauty ekta red ache na. It's like ami o naam bhule gechi obviously. It's like a liquid one. Yeah. It's like a liquid one. I use Red Air, you know, MAC Air Dance With Me a lot. It's a bit to maroon. Yeah, like darker. And also Feel So Grand, but I've been red. I also like that. And another red lipstick collection, because you wear a lot of red. I mean, jyoto red bear hai shab kini. Tapar obviously I pick and choose and it becomes kono ekta favorite, ekta stick kori onekin. But hai kini shob gulai. But actor red I really like Nahila, which is Maybelline Air. Color number is number 20. It's really nice. So it's very long lasting too. Yeah, Maybelline lipsticks are really nice. Yeah. Skin tone or dress upor depend kore hijab choose korbo. Please suggestion diben. Makeup ta kemon. Skin tone. Hi Nahid. Definitely skin tone সাথে match করে you should choose your hijab because sometimes অনেক ধরনের hijab এর colors থাকে না,
for example, I hardly wear black hijab because I'm like, I look dark when I wear black hijab. I'm actually dull for it too. Yeah. So yes, then choose your hijab according to your complexion. And makeup, I think hijab is khub ekta beshi over the top makeup. It's my personal opinion. It can differ from person to person. I think it's a softer looks bhal laga. I go for a bold lip because I keep the eyes light. But if you go for like a dark eye, then definitely keep the eyes light. Sorry, the lips light. Because hijab kintu to added ekto mane ki bolbo etake ekto mane emni kichu na korle ekto gorgeous hoye jay with all the layering of the fabric. So I think it, you have to balance your makeup with it. Is baby soap good for my skin? Depends on what, which brand, I think. I'm just seeing if there are questions asked here. নাইলে কোনো হেয়ার কেয়ার টিপস দাও হেয়ার কেয়ার টিপস দাও স্কিন কেয়ার অনেক টিপস দিল আজকে মেকআপ স্কিন কেয়ার এটা হচ্ছে লাইক ডিপেন্ড করে ইফ ইউ হ্যাভ কালারড হেয়ার নাকি না নরমাল বাট আই থিংক অয়েলিং অন ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন আমরা তো যেহেতু বাসে আছি অয়েল দিয়ে বসে থাকতে পারবো লাইক ওটা করতে পারো এটা ছাড়া দেয়ার সেভারাল হেয়ার প্যাকস দ্যাট ইউ ক্যান মেক অ্যাট হোম There are list, a lot of them, I can bolte gele onei gula ache, but etogulo suggestion dite parbo na because person to person vary kore dekha jabe ami ekta bolechi arekjon lagai niyeche and then it's like opposite so eta bole jacche na but like hair oil korle I think it's better to moisturize your hair and then if you have there are different types of oil if hair fall hocche onion jeta scalp oil thake ogula use korte paro I think oiling your hair keeping your hair moisturized as well skin and both hair dehydrated hoye jay so take you hydrate rakhar jonno ta keno jade na ki ektu dandruff issues thake amra ami hijabi der ekta common problems dekhi je dandruff issues oil apple cider vinegar ta kintu chuler scalp e dawa jay it's very good for dandruff as well because dandruff holo to onek oily scalp hoye jay then ota ke remove korte and it cleanses the skin after all your scalp right so it cleanses the pores of the scalp it is like just hair care kore ar ki scalp e je dorkar seta ar ki shob bhule jay scalp healthy thakle kintu hair healthy hobe eta is very important to note je we have to take care of the skin of our scalp So apple cider vinegar we can put in and leave on for 15 minutes and then shampoo off and condition as normal. Another thing that I really like doing in lockdown, actually shomoy pachhi normally to shomoy pai na, but I also am really trying to focus on my hair this time. Ekhon hijabo pora hocche na since basha thakchi. So I am using a mix of yogurt and egg, a beaten egg. And yogurt the technique is for a good help as well hai I mean like even last week I put egg on my hair with yogurt it's really good hai onek color results that onek soft hoye jay hair and then eggs give brings shine also you know shine for your hair natural protein pack careful boy or my scalp becomes too hot it causes migraine and It's a very common problem for hair. It's something that I'm sure Amiyo face kore spray and Nahila face kore. So what I would suggest is you have to keep your scalp clean. You have to shampoo every other day. And second hocche giye je what you can do is avoid wearing inner cap. Or jodi inner cap ta porti hoy it has to be cotton ekdom. Or you can make sure je it's patla. And not too tight beshi tight korlo migraine hoye beshi tight korle tomar theke your scalp mane tomar cells gulo soft hoye jabe and hair fall beshi hobe or blood circulation kome jabe because when you are tight cap tokhon eta hoy shampooing every day is a good idea or not what do you suggest Nahila I think every other day every day shampoo kora dorkar nei but if you are out all day amra jodi hijab kore amader hair ta protected thake but oil produce hoy jeta jonno I'm like I prefer to shampoo every day kora dorkar nai because shampoo mote harsh chemicals ache that will you know cause your hair to get more dry every day shampoo kora I think it's not required as well just ek din pore pore if you're too sweaty you can like wash your hair with clean water as well
যে এভরিডে তুমি শাওয়ার নিলা বাট শ্যাম্পুটা তুমি এভরি আদার ডে করলে। একটা কোয়েশ্চেন ছিল, I'm not a big fan of makeup, but what I like most about beauty is তোমার কি মনে হয় খোলা পরে ছাড়াই যাবো আগে গিয়ে দেখে আসবো কি কি আছে? Because I like rings, I like cocktail rings. I think they have a really nice collection of cocktail rings. They have the colored sapphire ones that I saw, and they're pretty great. Thank you, Nazifa. Anyways, thank you, Amishe, for giving us this platform to interact with these lovely audience. And actually, Nahila, tomar sathe kotha bolte onek moto laglo. Amader onek din proper interaction gula hoy. So ebar lockdown e onek hoyeche. So it's really good. Normally, we have so many common clients, but still, oto kotha hoy na, because we both stay so busy. But thank you, Amishe, for bringing us two together. And gets together, and then we can also talk meeting this lovely audience today. Bhalo chilo sab amader dujoner adda ta. And what would you give as a tip, last tip for lockdown? Stay home, obviously. Ekom shobai bolchi stay home, stay clean, shop kichu ektu disinfect koro basha, like keep yourself clean, bar bar hat dhute hobe, and then obviously hat bar bar moisturize korte hobe, hat to sundor rakhte hobe, and like eat well, take care of your health, your mental health. Are I think this is a opportunity to stay with your family, and you can always talk with your friends, the chat korte paro shob kichu, but be positive, stay indoors, and hope for the best je tatari pandemic shesh hok, amra shobai tokhon shobake mane dekha korte parbo shob kichu, but I think we have to be maintaining social distance for like onek 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 mash porjonto, so we have to make this normal. So এটাকে কিভাবে আমরা আমাদের লাইফ কে নরমাল এভাবে এখন দেখতে হবে, সো ওটা কিভাবে করতে পারবো ওটাই আমাদের এখন প্রিপারেশনটা নিতে হবে। Absolutely. I think also it's very important that we stay positive. Of course, eta to actually part of life ekhon. Amader ei jinish ta koto din thakbe amra nijerao jani na. There's uncertainty there. So jebhabe nijeke positive rakha uchit, do some exercises, stay home, eat healthy, spend time with your family, but most importantly ভাষাই থাকতে চেষ্টা করো সবাই, সো দ্যাট এন্ড মেক ইউ জটকে আনলেস এন্ড আনটিল ইটস ইম্পর্টেন্ট ট্রাই এন্ড স্টে হোম এন্ড মেক ইউ ইট স্পেশাল, বিকজ এক বছর একবার আসে, এন্ড দেন আমরা সবাই রোজা রাখি, এন্ড দেন উই আর প্রেইং এন্ড ওয়েটিং ফর ইট, সো মেক ইট স্পেশাল ফর ইওর ফ্যামিলি, ইভেন ইফ ইউ আর জাস্ট বাসায় একটু সাজো, একটু সুন্দর করে লাইক জুলি টুলি পরো, যেগুলো এখন আমাদের অনেক দিন লকারে থাকবে, আমরা বের করতে পারবো না, কোথাও যেতে পারবো না, সো I think basha ektu sheju kuchu kore ektu like spend time with your family and like make this it special. Eid Mubarak everyone. Eid Mubarak. We're going to sign up now. Yeah, so, thank you. Thank you so much. For giving us a beautiful platform. And Eid Mubarak from Team Amisha as well. Yeah. Eid Mubarak from Team Amisha. Thank you. Thank you. Bye. Bye, Naveen. Bye, Nahina.